ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আরে প্রীতি তাড়াতাড়ি আয়, বৌমা এসে গেছে। আরে বৌদি, তোমার বৌমা তো বেশ সুন্দর হয়েছে, কিন্তু আমাদের প্রীতির মতো নয়। প্রীতি, তুই তাড়াতাড়ি করে দাদা বৌদিকে ওদের ঘরে ছেড়ে আয়। দে এটা আমাকে দে, ফটাফট যা। চলো বৌদি। চল দাদা। এটা তুমি কি করছো? আমি জব করছি। কোনো বিশেষ কারণ? আসলে আমি না মানত করেছিলাম এই বিয়েটার জন্য। আর সেটা পূর্ণ হয়েছে? আজ না প্লিজ। কেন, কি হয়েছে? আসলে আমি মানত করেছিলাম তো, তাই ঠাকুর মশাই পুরো স্ট্রিক্টলি বারণ করে দিয়েছেন। আজকের দিনে আমাকে অন্য ঘরে বসে এই পুরো মালাটা জপতে হবে, তাতে আমাদের আগামী দিনগুলো না খুব ভালো কাটবে। তুমি সত্যি সত্যি এইসব কথা বিশ্বাস করো? কথা তো বিশ্বাস করার জন্যই হয়, তাই না? কিন্তু আজকের দিনে এসব? আজকের জন্য আমার কথাটা শোনো, নেক্সট দিন থেকে তুমি যা বলবে আমি তাই শুনব, প্লিজ। তার মানে আমাকে ঘরের বাইরে যেতে হবে। কি যে করো। ওকে, গুড নাইট। গুড নাইট। তুই এখানে কিভাবে এলি? গত এক ঘন্টা ধরে তোর জন্য অপেক্ষা করে বাথরুমে লুকিয়েছিলাম। তুই অন্য কাউকে বিয়ে করেছিস, এটা আমি সহ্য করতে পারছি না। আরে তুই তো এমন ভাবে বলছিস যেন আমি নিজের ইচ্ছেতে বিয়েটা করেছি। ওই তো বাবা আমাকে আত্মহত্যা ধমকি দিচ্ছিল, তার জন্য তো ড্রামা বন্ধ করতো। আমার সামনে খালি সবসময় নাটক করে। আমি এরকম কোনো বাবা আজ পর্যন্ত দেখিনি। সে এই জন্য সুইসাইড করছে যে তার মেয়ে কোনো বড় লোকের ছেলের সাথে পালিয়েছে। হ্যাঁ তো তুইও নিজের জন্য একটা ভালো চাকরি খুঁজে নে না। কোন বাবা নিজের মেয়ের বিয়ে একটা ক্যাটারিং করার ছেলের সাথে দেবে? এই কাজ করে আমি পরবর্তীকালে অনেক টাকা রোজগার করব। কিন্তু তোর বাবা এক নম্বরের লোভী। তার এমন একজন জামাই চাই যে আগে থেকেই টাকা রোজগার করে। যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। আমি তো তোকে কথা দিয়েছিলাম বল, যে বিয়ের প্রথম রাত আমি তোর সাথে কাটাবো। আমি রাখছি না নিজের কথা। আরে কথাটা আসলে সেটা নয়, তুই বুঝতে পারছিস না, শুধু আজকের ব্যাপার নয়, এর পর থেকে তুই সবসময় ওর সঙ্গেই থাকবি। কত ভাবিস, পুরো রাতটা এভাবেই ওয়েস্ট করবি নাকি? অতটা বোকা আমি নই। আচ্ছা বৌমা, আমরা একেবারে চার মাস বাদে ফিরবো, ততদিন তোমরা একে অপরের খেয়াল রেখো, বুঝেছো? হ্যাঁ মা। এসেছিস তুই? আপনারাও নিজেদের খেয়াল রাখবেন। সবসময় আনন্দে থেকো, আর কিছু দরকার হলে ফোন করবে। সোনা, আমরা প্রীতির বিয়ে কেন দিচ্ছি না?
দেখো আমাদের প্রীতি পড়াশোনাতে খুবই ভালো, আমি চাই ও আগে নিজের পড়াশোনা শেষ করুক, তারপর না হয় ওর বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করব। হুম, কিন্তু যদি ভালো ছেলে পাওয়া যায় তো? যদি সত্যি খুব ভালো ছেলে পাওয়া যায় তাহলে আমি ভাবতে পারি। হুম, একটা ভালো ছেলে আছে আমার নজরে, হ্যান্ডসামও আর পরিবারও ভালো, একবার দেখে নাও। করে কি ছেলেটা? ওনাদের না বড় একটা ইভেন্ট কোম্পানি আছে মিরাটে, খুব নাম করা। আচ্ছা ঠিক আছে, বাবাকে জিজ্ঞেস করে নি একবার। যদি কাছে আসো কিন্তু দূরে গেলে কষ্ট পাবে। আরে আমার সোনা, আজকে তোমাকে আমি ছাড়বো না। খুব তো মজা করেছিস ফিয়ান্সের সঙ্গে, আরে একটু মজা আমাদের সাথেও কর। তুইও নিজের বোনের কাছে যাওয়ার জন্য তৈরি হয়।